এই তুই এটা কি করলি তুই এটা কি করলি এ ভাই ভাই চেষ্টা করতে ভাই এ ভাই ভাই এই তুই কোন জায়গার মজদুরে হ্যাঁ কোন জনমের মজদুর আমি কোন জায়গার লাল এক মাস পরে আমার নাম পাল্টাই দিছো আমি জানতাম তুই আমার একটা ছাত্র আমি করি এজন্য আমার ব্যাকআপ প্ল্যান আগে থেকেই ছিল মেকআপ টেকআপ দিছো নাকি হাতে কি মেকআপ দেন নাকি তা আমার গার্লফ্রেন্ড আমি সাথে নিয়ে যাব না দুই দিন পরে উনি যদি আপনারা ছেড়া চলে যায় তখন কি করবেন একা একা চলতে শিখুন ভাই বি এ ম্যান ভাই এই তুই এটা কি করলি তুই এটা কি করলি আমি 30টা রোজা রাখছি 30টা রোজা দিয়ে দিলি একটা রোজা হালকা করে আমার তুই কি করলি এটা কি করলি তুই কি করলি কি এর লাগে আমি তোল্লা যা করতে চাই না জানতাম তুই আমার রোজাটা হালকা করে দিবি দেখো লাইলা তোমার মজনু আজকে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছে কি কথা তোমার মজনু না এক মাসের জন্য তোমার কাছ থেকে অনেক বেশি দূরে চলে যাবে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাইতেছি কি ব্রেকআপ কেন হ্যাঁ দেখো সামনে রোজা রমজান মাস আসছে তারপরে সিএম সাধনার মাস ইবাদত বন্দি কি করতে হবে একে তো তোমার সাথে রিলেশন করে আমি অনেক বড় পাপ করে ফেলেছি রোজার মধ্যে আবার যদি সেই রিলেশন করে কন্টিনিউ করি তাহলে কিন্তু বিশাল বড় পাপ হয়ে যাবে আমি এই পাপটা করতে চাচ্ছি না তুমি তো খুব ভালো করেই জানো তোমার মজনু অনেক ভালো লক্ষ্মী একটা ছেলে তোমার মজনু পাঁচক্ত রোজা রাখে পাঁচক্ত নামাজ পড়ে সব সময় সিয়াম সাধনা করে দেখো তুমি কোনো টেনশন করো না আমি ঈদের পরপরই আবার রিলেশনে কন্টিনিউ করব আর বুঝোই তো সামনের রোজা রোজার পরে আবার কয়দিন পরে ঈদ ঈদের আবার কেনাকাটা শপিং তোমার যে এমনি মনে করো যে তোমার তো মানে পেট ভরবো না ইচ্ছা মতো কেনাকাটা করবা আমি চাচ্ছি না আমি এত বড় একটা বিপদে পড়ি আর তুমি তো জানোই তোমার মজনু অনেক গরিব মজনু এই তুই কোন জায়গার মজদুরে হ্যাঁ কোন জনমের মজদুর আমি কোন জায়গার লাল এক মাস পরে আমার নাম পাল্টাই দিছো আমি জানতাম তুই আমার একটা ছাত্র আমি করি এজন্য আমার ব্যাকআপ প্ল্যান আগে থেকেই ছিল আয়া পড়ছিস ওকে না বেশি পার্ট না চ শপিং এ যাবো না তোমার হাতটা না অনেক সুন্দর বুঝছো মেকআপ টেকআপ দিছো নাকি হাতে কি মেকআপ দেয় নাকি না ঠিক আছে অনেক ফসা লাগতেছে আজকে আর হাতটা অনেক নরম তোমার ভাই এইসব কি করতেছেন ভাই মেকআপ ফেকআপ বাদ দেন ভাই হাত ছাড়েন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আর রমজান মাসে পাবলিক প্লেসে আপনারা দুজন মানুষ এভাবে চিপকা চিপকা পারতেছেন না একজন একজনের ভিতরে হান দেওয়া যাইতেছেন এগুলো কোনো কথা ভাই তো আমার তো কি হয়েছে তা মাস ভাই বাদ দেন না ভাই একটা মাস দূরে থাকলে কি হয় ভাই এমন তো কিছু না এমন তো না যে উড়ে যাবো গা আর যদি উড়ে যায় দুই দিন পর আপনারা কাজ করে রেখে দিলে আপনি তো রাস্তার মধ্যে চিতে শুয়ে শুয়ে কানবেন ভাই তখন আপনার কি হইব একটা বার কি এই জিনিসটা চিন্তা করে দেখছেন রোজা রমজান মাস সিএম সাধনার মাস এবাদত বন্দি কি করেন ভাই এগুলো কোনো দরকার নাই ভাই প্লিজ ভাই একটা মাস ভাই একটা মাস একটু দূরত্ব বজায় রাখেন না পাক হয়ে যাবেন চইলা যান ভাই সে আসো ভাই এতক্ষণ ধরে আপনারা কি বুঝাইলাম মানে আপনারে বুঝাইয়া আমার কি কোনো বিন্দু মাত্র লাভ হয়েছে আপনারে কইলাম যে একা একা চলেন একা একা যান ওনারে রাইখা যান এরপর আপনার ওনারে লইয়ে যেতে হবে তো আমার গার্লফ্রেন্ড আমি সাথে নিয়ে যাবো না দুই দিন পরে উনি যদি আপনারা ছেড়া চলে যায় তখন কি করবেন একা একা চলতে শিখুন ভাই বি এ ম্যান ভাই আপনি এটা কেন বুঝতেছেন না ওনাকে নিয়েই কেন আপনার যেতে হবে আপনি ওনাকে ছাড়াও যেতে পারেন রাস্তাটা কিন্তু আপনি চিনেন আচ্ছা ঠিক আছে আসো এবার তৎবন্দি কি করেন ভাই শুনো মানে বললাম কি যদি আপনার একটু নাম্বারটা আমার একটু দিতেন তাহলে আমি ঈদের পরে যদি আপনার একটু লাইন মাইন মারা যায় একটু মিস কল টিস কল দিতাম আর কি শালা লুচ্চা